আমাকে বলেছে আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে কেউ আপনার খোঁজ পাবে না। বাংলাদেশে সেরকম জায়গা এখন সৃষ্টি হয় নাই যে আমাকে নিয়ে গেলে বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে না। আমি তারপরেও যাব, এমনকি আমি যখন এয়ারপোর্টে যেতে যাই তখন অনেক টেলিফোন যে আপনি আসেন না, আপনি আসেন না, এই করবে সে। আমি বললাম না, আমি যাবই। আমি তো জোর করে ফেরত এসেছি। আর যারা পালিয়ে গেছে, যাদের নেতা 10টা অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ আমাদেরকে যারা হত্যা করেছে, আমাদের নেতা কর্মী এবং আমাকে যারা হত্যা করার চেষ্টা করেছে, যারা মানি লন্ডারিং কেস, দুর্নীতি, সেই পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি, সড়কের দুর্নীতি, যার বিরুদ্ধে আমেরিকার FBI এসে সাক্ষী দিয়ে গেছে, যে সাক্ষী তো ওই তারিক জিয়া সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিএনপির যে সংগঠন, সেই সংগঠনের 7 অনুচ্ছেদেই আছে, 7ই বোধ হবে, যে কোনো সাজাপ্রাপ্ত আসামি তাদের চেয়ারম্যান হতে পারবে না। আর ওই দল, ওই সাজাপ্রাপ্ত আসামি মা খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, আর তার ছেলে তারেক জিয়া এই খুন, অস্ত্র চোরাকার বাড়ি, মানি লন্ডারিং, দুর্নীতি মামলার আসামি, যেখানে আমেরিকা পর্যন্ত যার ভিসা দেয়নি, ভিসা বাতিল করে দিয়েছে এবং যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, সেই আসামি যার দলের নেতা, তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি, আমরা নাকি পালানোর পথ পাব না। আরে তোরা তো পালাই আসিস, এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথাটা আসে কোত্থেকে? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু আবার দেখলাম তারা সেই অগ্নিসন্ত্রাস, সেই 2013 অগ্নিসন্ত্রাস, 14-15 তারা যেভাবে হত্যা আর অগ্নিসন্ত্রাস করেছে, 2001-এর নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করেছে, আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তো তোদের হদিসি পাওয়া যেত না, কারো হদিসি পাওয়া যেত না। আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি, ঠিক আছে যার যার পার্টি করো, আমরা তো মানা করিনি, আমরা তো আওয়ামী লীগ অফিসে ঢুকতেই পারতাম না, পুলিশ দিয়ে বাধা দেওয়া হতো। কিন্তু 21শে আগস্টে যেদিন গ্রেনেড হামলা করে আমার উপর, সেদিন কিন্তু পুলিশ ছিল না, উল্টা আরো আমাদের নেতাকর্মীরা যারা পাহারা দিত তাদেরও যেতে দেয়নি, চক্রান্ত করেছিল হত্যা করতে, এখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং খালেদা জিয়ার যে বক্তৃতা আপনাদের একটু স্মরণ করে দিই, সে বলেছিল 100 বছরে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। আর আমার কথা বলেছিল কি, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না, এ তো খালেদা জিয়ার মুখের কথা ছিল।